চতুর্থ শ্রেণীর রেস্টুরেন্ট আশা করছি সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর অ্যাসাইনমেন্ট দু হাজার একুশ তৃতীয় সপ্তাহের সমাধান নিয়ে হাজির হয়েছি তো বিষয় হচ্ছে বাংলা তো আশা করছি যে এই বাংলা বিষয়ের প্রশ্নটা তোমাদের কাছে আছে তাই আমি তোমাদেরকে প্রশ্ন দেখিয়ে সময় নষ্ট করতেছি না শুধু আমি আনসারটা দেখাবো তারপরও আমি তোমাদেরকে প্রশ্নটা একটু পড়িয়ে দিবো তো চলো শুরু করছি তৃতীয় সপ্তাহের সমাধান তো দেখো বিষয় বাংলা তো দেখো শনিবারের কার্যক্রম শনিবারে কিছু শব্দরত্ব দেওয়া হয়েছিল তো এখানে দেখো অর্থগুলো খেয়াল করো বলা হচ্ছে বর্ষাকাল আমরা জানি বর্ষাকাল অর্থ হচ্ছে বৃষ্টির সময় মুসলধারে খুব বড় বড় ফোটাই যখন বৃষ্টি পড়ে তারপর দেখো ইলসেগুড়ি হালকা জিরে বৃষ্টি এগুলো এটা হচ্ছে তোমার শনিবারের কার্যক্রম এখন দেখো রবিবারের কার্যক্রমে কি বলা হয়েছে রবিবারের কার্যক্রমে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃতি যে গল্পটা তোমাদের আছে সেটা তোমাদেরকে সম্পূর্ণ পড়তে বলা হয়েছে তো তুমি লিখবা রবিবারের কার্যক্রমে আমি আমার বইয়ের বাংলাদেশের প্রকৃতি গল্পটি মনোযোগ সহকারে পড়েছি এটা হচ্ছে তোমার রবিবারের কার্যক্রম সোমবারের কার্যক্রমে কিছু বিপরীত শব্দ দেওয়া হয়েছে দেখো সাদা কালো শুরু শেষ ঘন পাতলা তারপর হচ্ছে আনন্দ নিরানন্দ ভরা খালি এগুলো হচ্ছে তোমার সোমবারের কার্যক্রম সোমবারে কিছু বিপরীত শব্দ দেওয়া হয়েছে তোমাদের এখন আমরা মঙ্গলবারের কার্যক্রমে চলে যাব তবে মঙ্গলবারের কার্যক্রমে চলে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই পরবর্তী অ্যাসাইনমেন্টের আনসার পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবা তো আমরা এখন মঙ্গলবারে কার্যক্রমে চলে আসলাম দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে এখানে কিছু শব্দের অর্থ দেওয়া হয়েছে দেখো বিচিত্র নানা বর্ণ বিশিষ্ট পেজা তুলো বলা হচ্ছে তুলা টেনে আশ বের করা পার শব্দ অর্থ হচ্ছে কিনারা নবান্ন শব্দ অর্থ হচ্ছে নতুন ধান কাটার পরে অগ্রায়ণ মাসের নব উৎসব এরপর বলা হচ্ছে উৎসব অর্থাৎ অর্থাৎ হচ্ছে আনন্দপূর্ণ অনুষ্ঠান এটা হচ্ছে তোমার মঙ্গলবারের কার্যক্রম দেখো বুধবারের কার্যক্রমে তোমাদেরকে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে তো প্রশ্নগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হেমন্তকাল শুরু হয় কখন সেটা বলা হয়েছিলো কেন বলা হচ্ছে হেমন্তকালে শুরু হয় দান কাটা অথবা প্রশ্নটা ছিল এরকম যে হেমন্তকাল কি শুরু হয় হেমন্তকালে দান কাটা শুরু হয় আর এটা দেখো শরৎকালে কি কি ফুল ফোটে শরৎকালে শিউলি ফুল ফোটে অথবা প্রশ্নটা এরকম ছিল যে শিউলি ফুল কখন ফুটে তো শিউলি ফুল শরৎকালে ফোটে এরপর দেখো বৃহস্পতিবারের কার্যক্রমে বলা হয়েছে শরৎ ও হেমন্তকাল সম্পর্কে পাঁচটি বাক্য লেখার জন্য তো তোমরা এটা লিখে দিবা দেখো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ভাদ্র আশ্বিন মিলে হয় শরৎকাল এবং কার্তিক অগ্রায়ণ মিলে হয় হেমন্তকাল হেমন্তকালে শুরু হয় দান কাটা শরৎকালে শিউলি শিউলি ও কাশফুল ফোটে শরৎকালে আকাশে থাকে পেজা তুলোর মতো আর হেমন্তকালে শুরু হয় নবান্ন উৎসব এটা হচ্ছে তোমার শরৎকাল এবং হেমন্তকাল সম্পর্কে পাঁচটি বাক্য আশা করছি তোমরা আজকের ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছো তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে